কালিয়াগঞ্জ থানার বড় সাফল্য। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার শেরগ্রাম এলাকা থেকে গঙ্গারামপুর থেকে ফেন্সি ডিল পাচার করতে গিয়ে ধরা পড়ে, যার নাম পুলিশ সূত্রে যার নাম জানা গিয়েছে মুক্তা সরকার, বাড়ি হচ্ছে গঙ্গারামপুরের পূর্ব হালদার পাড়া এলাকাতে। 250 বোতল তার বেগ থেকে পাওয়া গিয়েছে, 250 ফেন্সি ডিল, 250 ফেন্সি ডিলের বোতল পাওয়া গিয়েছে তার থেকে একটা বেগ ভর্তি এবং একটি স্কুটি করে তিনি হচ্ছে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। এটা পুলিশের সন্দেহ কারণে কিন্তু পুলিশের হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে মূলত ফেন্সি ডিলগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ছেলেটি মুক্তা সরকার তার বয়স 22, তাকে আটক করা হয়েছে এবং তার গাড়িকে আটক করা হয়েছে এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে। আর একটা ছেলে গঙ্গারামপুর থেকে ও নিজে বললো যে গঙ্গারামপুর থেকে এসছে, ও ফেন্সি ডিল নিয়ে যাচ্ছিলো এদিকে এই মেন রাস্তা দিয়ে, হ্যাঁ এটাই দেখলাম আর কি। ফেন্সি ডিলে কতগুলো বলতে পুলিশ ওরা গুনতে করলো, আমি সামনে ছিলাম যে 250 পিস আছে, 250 পিস বেগে বোতলের মতো, আমরা তো ওগুলো জানি না, দু নাম্বারি জিনিস নাকি ছিল, বোতল ছিল, ফেন্সি ডিল নাকি নাম তো জানি না, মোটামুটি 250 মতো হবে। কোথায় যাচ্ছিল কি মনে হচ্ছে? আমার তো এইদিকে রাস্তায় ধরছে, এখন কোথায় এদিক গেছিল, বোটারে গেছিল না কোথায় গেছিল এটা তো আর সেটা বলতে পারবো না আমি। আচ্ছা, এই দেখলাম তো ধরছে, পুলিশ আসছিল দেখলাম, পুরো ভিড় নাকি? পুরো ভিড়, ওইটাকে আমিও দেখতে আসি, এইটুকুই, আর এত কিছু জানি না। এর থেকে কি নাম ভাই তোমার? কি নাম তোমার? কি ভাই তোমার নাম কি? হ্যাঁ ঠিক আছে, ওটা